তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা অলরেডি আই পড়ছি লক্ষ্মীপুর টাউন। তো লক্ষ্মীপুর টাউন ওখানে যাবো আরেকখানে। তো লক্ষ্মীপুর টাউন ওখানে মানে গ্রামের নাম রয়েছে সাফরিগাঁও। তো আপনারা কম বেশি সবাই চিনেন। তো সে জায়গায় আমরা অলরেডি গেত আছি। তো সাফরিগাঁও গ্রামটা কীরকম আপনাদের সবাইকে দেখামু। তো দেখতে থাকেন। তো আজকের ভিডিওটা অনেক ঝাঁকা নাকা হবো, তো দেখতে থাকুন আজকের ব্লগটা। তো ভাই কি কমু, আজকে মানে লক্ষ্মীপুর মানে আইসা এত অসুবিধা পড়ছি, মানে রাস্তাতে একটা গাড়িও নাই। বর্তমান তো সারাদিন বৃষ্টি টৃষ্টি হয়েছে, সেই কারণে রাস্তায় একটা গাড়িও নাই, রাস্তাতে পানি সানি বাইজে রয়েছে। তো সেই জন্য আর কি আমরা আজকে আইডিয়ে যাবা নিয়েছি। তো গাড়ি পাই নাই, তো গাড়ি না পেলে তার কিছু করার নাই। আমরা এলাম গরিব শরীফ মানু, আঙ্গো কাছেও তো গাড়ি কেনার মতো সেরকম সামর্থ্য নাই আঙ্গো। তো সেই জন্য আজকে আইটাই জাপান নিছি আর কি। তো আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন, পুরো ঝাঁকা নাকা হবো। গাইস অল্প আগে আমি কইলাম যে আমার গাড়ি কেনার সামর্থ্য নাই। তো অলরেডি গাইস আমি 4-5টা গাড়ি কিনে আলাইছি, তো আপনাকে দেখাইতেছি। তো এই যে দেখেন, কি বলছিস? দেখেন গাইস অলরেডি আমি 4-5টা গাড়ি কিনে আলাইছি। এই যে তো এই জন্য যে কটা গাড়ি দেখতেছেন বর্তমান আমার এই গাড়িটি। তো এই গাড়িটি আমি অল্প আগে কিনলাম। তো গাইস আপনাদের যে গাড়িটি দেখাইলাম, তো অলরেডি এই গাড়িটা আমার না। তো আমি গ্যারেন্টি করলাম। তো আপনাকে তো আমি আগেই বলছি যে আমার গাড়ি কেনার মতো সামর্থ্য নাই। তো গাড়িটি দেখাইছি অলরেডি, গাড়িটি মাইসের গাড়ি। তো আমি আপনাকে এমনি দেখাইলাম আর কি। তো গাইস অলরেডি আমরা বললাম একটা পার্কের বলে। তো এদের হইল সেই পার্ক। তো ভাবছি যে ভাবছিলাম যে এই পার্কে যাবো একটা গার্লফ্রেন্ড সালফ্রেন্ড নিয়ে। তো তখনই আমার মনে হয়ে গেল আমার তো কোনো গার্লফ্রেন্ড সালফ্রেন্ড নাই, আমি বিয়ে বারো করে আলাইছি, আমার ভুল হচ্ছে। সেই জন্য আর কি পার্কের ভূগোল দেখে গেলাম গাছ চুপচাপ। তো গাইস কেরা কেরা আমরা লক্ষ্মীপুর টাউনে যাবা নিয়েছি সব আপনাকে দেখাই। তো দেখেন এই আমরা 4 জন। তো এই 4 জন আমরা লক্ষ্মীপুর টাউনে অলরেডি যাবা নিয়েছি। লক্ষ্মীপুর টাউন পাইলাম। তো এখান থেকে এখন যাবো সাফরিগাঁও। তো আপনাদের লক্ষ্মীপুর টাউনটা কীরকম তাও আপনাদের দেখাইতেছি, তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। অলরেডি আমরা লক্ষ্মীপুর টাউনে আয় বললাম। তো আপনার একটা যে পাশে পুরা বিল্ডিং আর বিল্ডিং, খুব একটা বিল্ডিং নাই আর কি, বেশি করে এলাইলাম। তো আমরা এলাম বর্তমান লক্ষ্মীপুর টাউনে। তো লক্ষ্মীপুর টাউনটা কত বড় তো আপনাকে দেখাইতেছি, তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা আপনাদের দেখানো। মানে এই জায়গায় আমরা এখানে কাম করি, তো সেই জায়গায় বহুদিন ধরে কাম করি, তো সেই জায়গায় কোনো কোনো যাওয়া হয় না। তো আজকে ভাবছি আমরা সাফরিগাঁও যাবো, কোনো গাড়িতে যাবো না, ডাইরেক্ট আজকে আইডা যাবো। তো আজকে আড়া আড়া করুম একটু, তো আইডা ওইটা জায়গাটা দেখুম আর কি। সেই হিসেবে আমরা গাড়িতে গেতাছি না, তো গেতাছি আমরা সাফরিগাঁও। তো দেখতে থাকেন আপনারা আজকের ব্লগটা। ঠিক বলেছি, তুমি ঠিক তো দাও। অলরেডি আমরা ব্যক্তি সাফরিগাঁও আয় বসছি। এটা হলো সাফরিগাঁও গ্রাম। তো গাছ এটা হলো সাফরিগাঁও পানির ট্যাঙ্কি। তো এই যে দেখেন, তো গাছের জন্য ভালো হলে কিলে রাইতেছে না।